অসাধারণ সুন্দরী তো ননই, হয়তো চোখে পড়ার মতোও নন, তবু পর্দায় এলেই সবার চোখ টানত তাঁর দুজোড়া চোখ, কিঞ্চিত আয়ত গভীর আর মন কেমন করা, অদ্ভুত এক বিষণ্ণতায় ভরা দুজোড়া চোখ, যে দুটো চোখ দর্শককে সব সময় যেন বলতে চায় মৃত্যু, অনিবার্য মৃত্যুই যেন তার একমাত্র পরিণতি। অরুন্ধতী দেবীর জাতীয় পুরস্কার জয়ী ছুটি ছবিটার কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে, আর যদি মনে থাকে তাহলে নিশ্চয়ই মনে আছে ভ্রমরের কথা। ঠাকুরমার ঝুলিতে রূপকথার গল্পে জনম দুঃখিনী দুয়োরানী বলে একটা শব্দ বন্ধ বারবার ঘুরে ফিরে আসে। ছুটির ভ্রমর অথবা সমর্পিতা রীনাকে দেখলে অনিবার্যভাবে ওই শব্দবন্ধটাই হয়তো মনে পড়ে দর্শকদের। তার ভীষণ জীবন্ত কিন্তু ভীষণ করুণ দুটো চোখ ছবি শেষ হয়ে যাওয়ার পরও আমাদের পিছু ছাড়ে না। এতক্ষণে বোধহয় বুঝতে পেরেছেন কার কথা বলছি, নন্দিনী মালিয়া। বাংলা চলচ্চিত্রের এমন এক চরিত্র যার কথা সহজে মনে পড়ে না, আজ মনে পড়েতে তাই তাঁকেই মনে করলাম আমরা। গল্পগুচ্ছে মাল্যদান গল্পে রবীন্দ্রনাথের একটা মন্তব্য আছে জনৈকা তরুণী সম্পর্কে, যে মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলিবার নাই, শুধু মুখের মধ্যে একটি অসামান্যতা আছে যাহাতে বনের হরিণীর ভাব মনে আসে। কে জানতো যে এই মাল্যদান একসময় নন্দিনী মালিয়া করবেন, কিন্তু নন্দিনী মালিয়ার মুখের মধ্যে ঠিক এই সিটুকুর জন্যই আমরা 67 সাল নাগাদ পাগল হয়ে গিয়েছিলাম। আসলে হয়েছিল কি, আমি নিজে তো তখনও স্কুলের ছাত্র, স্কুলের শেষ দিকে পড়ি, কিন্তু প্রায় একই সঙ্গে দুটো ছবি রিলিজ করেছিল, একটা ইন্দিরাতে বালিকাবধূ মৌসুমী চট্টোপাধ্যায়, আর একটা বিজলিতে নন্দিনী মালিয়া এবং মৃণাল মুখোপাধ্যায়ের ছুটি, আসলে বিমল করের খড়কুটো অবলম্বনে তৈরি। এই ছুটির মধ্যে যে কি অসামান্য একটা মায়া ছিল, এই যে কমলমণিদারের ভাষায় কোথাও মায়া রহিয়া গেল, নন্দিনী মালিয়া ঠিক সুন্দরী নন, গল্পটাও সেই অর্থে বিষণ্ণ রোমান্টিক, মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যুর একটা মলিন সৌন্দর্য সর্বত্র ছড়িয়েছিল এমনভাবে যে আমরা হুড়মুড় করে দল বেঁধে নন্দিনী মালিয়ার প্রেমে পড়ে গেলাম। আর মনে আছে এই ছবিটা দেখার পরে কতদিন পর্যন্ত দুপুরবেলাটাকে কীরকম মেঘলা মনে। নন্দিনী মালিয়া, এবং নন্দিনী মালিয়াকে আমরা যখনই দেখেছি, এটা ঠিকই যে বাংলার অন্যান্য নায়িকাদের তুলনায় তাকে যে অতিরিক্ত সুন্দরী, অতিরিক্ত গ্ল্যামারাস বা তার যে কিছু অতিশয়োক্তি আছে চরিত্রে তেমন কিছু নন, কিন্তু একটা জিনিস আমি দেখেছি যে যখনই মৃত্যুর কথা মাথা আসে, যখনই মৃত্যুর আলো ছড়িয়ে পড়ে, তখনই নন্দিনী মালিয়া। ফিরবো না কেন, বললে না আমি হাসপাতাল থেকে ফিরবো না কেন, ওখানে কে আছে আমার? তুমি ফিরে এসো ভ্রমর, তুমি ফিরে এসো ভ্রমর। যেমন ধরা যাক 1971 সালে যখন অজয় কর তাকে দিয়ে মাল্যদান ছবিটা করলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন নায়ক, তো এখানে কুরানির চরিত্রে নন্দিনী ছাড়া আর কেই বা অভিনয় করতে পারতেন, যেখানে মৃত্যু নিশ্চিত, মৃত্যু অবধারিত এবং মৃত্যু অনিবার্য, এই জেনে নায়িকাকে অভিনয় করতে হয়। গল্পের মধ্যে শুধু একটি করুণ বেহালার সুর ছড়িয়ে পড়ে, সেখানে নন্দিনীর মতন একজন মানুষ যে কি অকৃপণ করে আমাদের ঋণী করে যান সে কথা আর বলার নয়। এবং তাকে আমরা নানা ছবিতে দেখেছি, আমার নিজের মনে হয় যে নন্দিনী মালিয়া বাংলা ছবিতে একটু আন্ডার ইউজড, তাকে প্রায় 20 ছবিতে অভিনয় করতে হয়েছে, এর মধ্যে নানা ধরনের ছবি আছে, যেমন বুদ্ধদেব দাশগুপ্ত লাল দরজা শেষের দিকের ছবি। আপনি
এইসব কেন জানতে চাইছেন বাবু? ও যাই করুক, এটাও ঠাই, এখানে সব সময় ফিরে আসবে। খুব করে বাবু, আমার কথা ভাবে, বাসন্তীর কথা ভাবে, বাসন্তীকেও খুব ভালোবাসে। মানুষটা ভালো, এতে কোনো কিন্তু নেই বাবু। দু দশটা মানুষের সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, আমারও হতে পারে। ও আমার স্বামী, আমি ওর ধর্মসাক্ষী স্ত্রী। যেমন দুই পুরুষ ছবিতে তিনি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন, সৌমিত্রের সঙ্গে তো একাধিক ছবিতে অভিনয় করেছেন, সমাধান, সমর্পিতা, এরকম নানা ছবি তার ছড়িয়ে আছে। কিন্তু সর্বোচ্চই দেখা যায় তিনি যেন একটা পেন্সিল স্কেচ, একটু ম্লান রেখা। তাকে নিয়ে যদি যদি আপনি গ্ল্যামারের কথা বলেন, তাহলে সেই গ্ল্যামার নেই। এত সহজে সুখবরগুলো পাওয়া যায় না, তাতে খবরের মূল্য কমে যায়। না বললে কেমন করে জানবো খবরটা সুখী না? তাহলে একটা উপহার কবুল করুন, আমার ক্ষমতার বাইরে না হলে দেব। সত্যি হিসেবে আপনি উপহার দেবার বেলাও কিরম আটঘাট বেঁধে নিচ্ছেন। শুধু হাসিতে হবে না, একটা ভালো জিনিস দিতে হবে। কিন্তু নন্দিনী মালিয়ার মতন চরিত্ররা যে একসময় বাংলা ছবিতে ছিলেন, এবং বাংলা ছবির খুব দুঃসময়, অর্থাৎ 70 দশক, 80 দশক, এই যে দুটো দশক জুড়ে নন্দিনী মালিয়া ছবি করেছেন, খুব যে জনপ্রিয় ছবি সবসময় করেছেন তা না, এমনকি নেহাতি ধর্মীয় ছবি বিপত্তারিণী, চণ্ডী, কল্যাণেশ্বরী ইত্যাদি ইত্যাদি ছবিতেও করেছেন, সর্বত্রই তিনি বিষাদের একটি রেখা, আমাদের আটপৌরে বাঙালি ঘরের শ্যামলা একটি মেয়ে, এবং তার মধ্যে একটা মায়া আছে, যেই মায়াটাকে আমরা ভুলতে পারি না। এটা অভিনয়ের একটা অনেক অসামান্য গুণ, যে প্রায় নিঃস্ব অবস্থা থেকে নিজের বুড়ো আঙুলের ছাপ পর্দার গায়ে লাগিয়ে দেওয়া। নন্দিনী মালিয়া এই রকম একজন। শেষ দিকে সবসময় যে নায়িকার কাজ পেতেন তাও নয়, কিন্তু আমি বলছি যে ওই যেটা আমি অনেক সময় বলি যে বাংলা ছবিতে এমন অনেক অভিনেত্রী আছেন, অভিনেতাও আছেন, যারা তথাকথিত পার্শ্ব চরিত্রে অভিনয় করার সময়ও তারা চলে গেলে মনে হয় কোথাও একটা ফাঁকা জায়গা রয়ে গেল, সেটা পূর্ণ হওয়ার নয়। নন্দিনী মালিয়া সেই রকম একজন। তোমার কি হয়েছে ঠাকুমা? তুমি হাসপাতালে কেন গিয়েছিলে বল না ঠাকুমা। সোনামণি, দাদু ভাই, আমি যে আর কোনোদিন তোমাদের সঙ্গে খেলতে পারবো না, হাঁটতে পারবো না, দৌড়তে পারবো না। এখন একটা বিরতি। ছুটি ছবিতে নন্দিনী মালিয়ার বিপরীতে ছিলেন মৃণাল মুখোপাধ্যায়। দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল তাঁদের। ইন্ডাস্ট্রিতে অনেকে পর্দায় তাঁদের জুটির রসায়ন নিয়ে অনেক কথা বলতেন, অনেকে তাঁদের জুটির মধ্যে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের অনেক জুটির ছায়াও দেখতে পেতেন। সহ অভিনেত্রী এবং প্রিয় বান্ধবী নন্দিনী মালিয়া সম্পর্কে কি বললেন মৃণাল মুখোপাধ্যায়, চলুন শুনে নেওয়া যাক। আমার প্রথম হিরোইন আর আমি ওর প্রথম হিরো, মানে ওর সম্বন্ধে বলতে গেলে যে কি বলবো সেটা সত্যি ভাবতে হচ্ছে। প্রথম দিন যেদিন শুটিং করতে এলো, ও তখনও স্কুলে পড়ে, স্কার্ট পরে, রোগা একটি মেয়ে, খুবই রোগা, তো অসাধারণ চোখ ছিল দুটো, এবং ওই চোখ দুটোর জন্যই ও ভ্রমরের চরিত্রে সিলেক্টেড হয়েছিল। তো তারপরে
কাজ করতে করতে ওর সাথে একটা বন্ধুত্ব গড়ে ওঠে এবং সে বন্ধুত্বটাও জীবনের শেষ দিন অবধি ছিল। ওর সাথে কাজ করতে গিয়ে যেটা রিয়েলাইজ করেছিলাম যে মেয়েটা যত রোগা ও মানসিকভাবে ঠিক ততটাই মোটা, অসম্ভব শক্ত মনের মেয়ে ছিল আর খুব স্বচ্ছ ছিল এবং জেদি ছিল খুব, নিজে যেটা করবে ভাবতো সেটাই করত। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শি ওয়াজ আ বর্ন অ্যাক্ট্রেস। তোমার আছে পেয়েছিলাম আমার কই নেই, একদম নেই, দেখো তুমি দেখো কি হলো তোমার, ছুটির পরেই ও অ্যাকচুয়ালি আনফর্চুনেটলি বিয়ে করে চলে যায় এবং সেই সময় আমাদের পেয়ারটা ছবিটা এত হিট হয়েছিল যে আমাদের পেয়ারটা ইট বিকেম আ ভেরি সাকসেসফুল পেয়ার এবং কাগজে টাগজেও লেখা হচ্ছিল যে উত্তম সুচিত্রার পরে আরেকটা জুটি এসেছে। বাট দেন আনফর্চুনেটলি ও সেই সময় ফিল্ম ছেড়ে দিয়ে চলে যায়, তারপরে আবার ফিরে আসে, এসে মাল্যদান করে অজয়বাবুর সাথে। সেই পিরিয়ডে ওর আর আমার আরও দু তিনটে ছবি সাইন হয়। বাট দেন এগেইন আনফর্চুনেটলি শি মেড অ্যানাদার মিস্টেক অফ গোয়িং ব্যাক টু ফ্যামিলি লাইফ এগেইন। তারপরে বেশ কিছুদিন গ্যাপের পরে ও যখন ফিরে এলো তখন মোটামুটিভাবে পিপল হ্যাভ লস্ট ইন্টারেস্ট ইন হার। বাট দেন খুব শিগগিরই ও নিজের কাজ দিয়ে, বিকজ শি ওয়াজ এ ভেরি গুড অ্যাক্ট্রেস, ও আবার একটা নিজের জায়গা করে নিতে পেরেছিল অ্যাজ ক্যারেক্টার আর্টিস্ট। আমায় নিয়ে কি তোমার কোনো নালিশ আছে? তা জানি তা লাভ কি, শুধু কথা বাড়ানো ছাড়া। স্পষ্ট করে বলো সুরমা, লুকোচুরি আমার ভালো লাগে না। তোমার ভালো লাগা না লাগাটাই কি সংসারে সব? যদি বলি আমার কি নালিশ তো কোনোদিনও তুমি জানতে চাওনি, এটাই আমার সব থেকে বড় নালিশ। মানে মানুষ কতদিন এভাবে বাঁচতে পারে? সঙ্গী নেই, সাথী নেই, মনের কথা বলার একটা লোক পর্যন্ত নেই, 24 ঘন্টা একটা বাড়িতে এক এক। She was also a fighter all her life. She has fought against all the possible odds that one could do. ওর মেয়ের মেনিনজাইটিস হলো, সে প্রায় মৃত্যুমুখে চলে গেল। ওর মেয়ে একা সিঙ্গেল হ্যান্ডেডলি লড়েও মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলো, সেগুলো সব আমাদের চোখের সামনে। আমার মনে আছে সেই সময় একদিন আমি ওকে বলেছিলাম যে নন্দরানী, আমি ওকে নন্দরানী বলে ডাকতাম, এত লড়াই করছো তুমি, আমাদের তো বললে পারো আমরা একটু ভাগ নিতাম। তো খুব মিষ্টি করে হেসে বললো যে যেদিন দরকার হবে সেদিন বলবো। তো অসম্ভব একটা মানসিক জোর ছিল মেয়েটির। ওর আরেকটা জিনিস যেটা ছিল, এটা একটা অসাধারণ ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারত। মানে হয়তো আমাদের দুজনের একটা সিন হচ্ছে, কম্পোজিট শট হয়ে গেল, আমার যখন ক্লোজ নেওয়া হচ্ছে আমি হঠাৎ তাকিয়ে দেখলাম যে ও পাশে ওই বেঞ্চের ওপরে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এমনিতে খুব ছেলে মানুষ ছিল, সেই সময়ে কুকুর ভীষণ ভালোবাসত, স্টুডিওর কুকুরগুলোকে রেগুলার খাওয়ানো, বিস্কিট খাওয়ানো, বিড়াল ভালোবাসত। আসলে শি হ্যাড ভেরি স্যাড আইজ, সেটা কী জন্য সেটা আমি জানি না। এবং ওই
নিশ্চয়ই ওর জীবনে কোনো বড় দুঃখ ছোটবেলায় ছিল বা বড় আঘাত ছোটবেলায় ছিল, যেটা আমরা জানি না, যার থেকে ওর ওই নিজেকে গুটিয়ে রাখা আর অস্বাভাবিক দৃঢ়তা একটা মনের ভেতরে সেটা এসেছিল, ওটাও চেহারায় ছিল, মানে ইট ওয়াজ নট ইম্পোজড। ওর চরিত্রটাকে অসম্ভব সাহায্য করেছিল ওর ওই চোখ দুটো, বিগ স্যাড ডার্ক আইজ, মানে এক সত্যি মনে হতো যে সারা মুখটাতে চোখ দুটো ছাড়া আর কিচ্ছু নেই। একটা তো গানের দৃশ্য, সেই দৃশ্যটা আপামর বাঙালির বুকের মণিকোঠায় আছে, সেটা হচ্ছে যে আমি চলে যাব সন্ধ্যেবেলায় ছাতের ওপরে, নন্দিনী আমার হাত ধরে গান গাইছে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা। এবং সেই সময় আমার মনটা অত্যন্ত ভারাক্রান্ত, আমি নিজ থেকে শুনে এসেছি যে ও আর থাকবে না, ওর ব্লাড ক্যান্সার হয়েছে। আমি যে পথ চিনি না, একটা সিন লাস্ট সিনের আগে যেখানে ও আমাকে বলছে যে তুমি আমাকে কথা দাও যে আমি হাসপাতাল থেকে ফিরে আসা পর্যন্ত তুমি থাকবে, অ্যান্ড আই নো দ্যাট শি ইজ নট গোয়িং টু কাম ব্যাক, সেখানেও অসাধারণ অভিনয় করেছিল বলতে, মানে আমি যখন ওকে কোনো উত্তর করছি না তখন ও জিজ্ঞেস করতে করতে কেঁদে ভেঙে পড়ছে, তুমি কেন কথা বলছো না, তুমি কেন চুপ করে আছো, ফিরবো না কেন, বললে না আমি হাসপাতাল থেকে ফিরবো না কেন, ওখানে কে আছে আমার বলো না, থাকবি তো থাকবি না বলো না, থাকবি তো থাকবি না বলো, কথা বলছো না কেন বলো না, থাকবো থাকবি তো থাকবো থাকবো প্রভুর, শুধু 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 তুমি তুমি ফিরে এসো প্রভুর, শুধু তুমি ফিরে এসো প্রভুর। এখন নিয়ে নেব আরো একটা বিরতি। দীর্ঘদিন নন্দিনী মালিয়ার সঙ্গে এক ফ্ল্যাট শেয়ার করেছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে অনেক দিন ধরে যুক্ত কল্পিতা বসু। তাঁর আক্ষেপ, অভিনয় ভালো করলেও নন্দিনী মালিয়াকে গাইড করার মতো কেউ ছিল না। আমার সঙ্গে অনেক বছর থেকেই আলাপ, তো ওই জন্য কাজ ভীষণ ভালো করত, কিন্তু ওর মুশকিল ছিল কাজ ভালো করতো কিন্তু কাজ অত করতে চাইতো না বা কাজের খোঁজও রাখতো না, যার জন্য ও কাজটা পেতও না অতটা। আমরা ওকে অনেক বলে বলে অনেক জায়গায়, যেরকম থিয়েটারে আমি ওকে এসে থিয়েটারে লোকেদের সঙ্গে যোগাযোগ করিয়ে তারপরে ওকে কাজটা দিয়েছিলাম, ও থিয়েটারও করেছিল। গুরুবাগচির ছবি ছিল সেটা, সমর্পিতা, রবিদাও ছিলেন ওতে, তো খুব অ্যাক্টিং ভীষণ ভালো করতো, যে টাইপের চরিত্র করতো তার মধ্যে ঢুকে যেত, গুণ ছিল এবং খুব গুণী ছিল ও, এটা বলতে হবে। দেখতেও ঠিক আছে, খুবই ভালো ছিল, কিন্তু সেই মতো ওর ঠিক মতো গাইডেন্সটা ছিল না, যার জন্যে ও নাহলে অনেক বড় অভিনেত্রী হতো, ওর একটা বিরাট বড় জায়গা থাকতো, সেটাও করতে পারেনি। না না, দুঃস্বপ্নের একার নয়,
থেকেই আপনাকে ভালোবাসতে আমি বাধ্য হয়েছিলাম। প্রতিটি মুহূর্ত আমি নিজের সঙ্গে যুদ্ধ করে গেছি। আপনার কাছে থাকবো, অথচ মন থেকে দূরে সরিয়ে রাখবো বলে আমার সব দুঃখগুলোকে আমি আনন্দ হাসি গানে ভরিয়ে রেখেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম আপনার চোখের চাউনি কাকে খুঁজে ফিরছে। এই মুহূর্তে তোমাকে আমি মিথ্যে বলবো না, অনিতা আমাকে আচ্ছন্ন করে রেখেছে। তবে এই কথাও সত্যি যে ভুলতে চাইলেই তোমাকে ভোলা যায় না। সে আমি জানি। আমি আর অনিতা আপনার মনের কোণে ঠাঁই করে নিয়েছিলাম। না না, এভাবে নিজেকে অপরাধী মনে করবেন না। প্রত্যেক নারী পুরুষের মনেই স্বেচ্ছাচারী আরেক নারী বা পুরুষ বাস করে। সে গোপন মনে ইচ্ছে মতো অতিথিকে আমন্ত্রণ জানায়। এখন যেরকম অনেক এখনকার অনেকেই ওকে হয়তো মনেও করতে পারে না, হ্যাঁ, যেরকম অন্য অভিনেত্রীদের মনে করা যায় সহজে, ওকে একটু পরে মনে পড়ে, কিন্তু ওর যা গুণ ছিল তাতে ওর আরও অনেক আগে আসতে পারত। ওর নিজের গাইডেন্সটা ঠিক ছিল না বলে গণ্ডগোলটা হয়ে গেছে, কেউ দেয়নি ওকে ঠিক ঠিক মতো, সবাই ভুলই পরিচালিত করেছে আর কি। ভীষণ ভালো ওর, মানে এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে, সব ঠিকঠাক আছে, কিন্তু ওই দুজন হিরোইন থাকলে ওর একটা মনে হবে ওর ফার্স্ট প্রেফারেন্সটা ওর চাই, সেটা না পেলে ওর একটু অভিমান হয়ে যায়, এরকম গোছে, বা হিরোর সঙ্গে ওর খুব ভালো দোস্তি হতে হবে, অন্য কারণ নয়, এরকম গোছের ওর কতগুলো যা অনেকে থাকে আর কি। পরবর্তীকালে কী হতো, ওর একটা অসুস্থতা এসে গিয়েছিলো, সেটা হচ্ছে ও নিজেকে ওর নিজের মেয়ের বয়সী মনে করতো, আর সেই জন্যই ওর মানে মৃত্যুটারও কারণ ওইখান থেকেই হয়েছে। আমি কথা দিচ্ছি আমি চলে যাব না, আমি এখান থেকে চলে যাব, তুমি তুমি এখানে থাকবে, মাগো মাগো আমি তোমাকে করতে হবে, যেতে দেবো না, আমি তোমাকে করতে হবে, আমার দোষ দোষ না। নন্দিনী মালিয়া কুকুর খুব ভালোবাসতেন সেটা মৃণাল মুখোপাধ্যায়ের কথাতেই শুনলাম। একবার শুটিং ফ্লোরে কুকুর নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন তিনি, বললেন অভিনেত্রী রত্না ঘোষাল। একসঙ্গে অভিনয় করার সুবাদে বেশ কাছ থেকে দেখেছেন তাকে। নন্দিনী খুব হাসি খুশি খুব হই হই করা মেয়ে ছিল, কিন্তু হ্যাঁ ঠান্ডা, কিন্তু খুব একটা যে দেখি যতটা ঠান্ডা মনে হতো অতটা ঠান্ডা না, হই হই করতে খুব ভালোবাসত আমার সঙ্গে। আসলে ও আমার চেয়ে বড়, আমি ওকে নন্দিনী দি বলতাম। ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয় যখন ও ছুটি করে, ছুটি করে তখন ফ্লোরে একদিন দেখা হয়েছিল। তারপর ওর এক কাজিন আমাদের ক্যামেরাম্যান ছিলেন মীরেন্দা, মীরেন অধিকারী, তার স্টুডিওটা ছিল আমাদের নর্থে। তা প্রথম বলতে গেলে ঠিক শালাপটাই মীরেন্দা স্টুডিও, হঠাৎ একদিন গিয়ে দেখলাম নন্দিনী বসে আছে। তা মীরেন্দা বলে, এই দেখ তুই চিনতে পারছিস না, এই হচ্ছে ছুটির হিরোইন। আলা হ্যাঁ 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 বলে আলাপ টালা। সেই থেকে তারপরে যখন হয়তো কোনো সময় মীরেন্দা স্টুডিও গেলাম, দেখলাম নন্দিনী আছে, কথা বলতাম, এ করতাম, তখন নন্দিনী দিয়ে বলতাম। তা এই করতে করতে নন্দিনীর সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। ওই নাটক করতে করতে মানে নাটকে যাবো তার আগে হয়তো মীরেন্দার সঙ্গে একটু দেখা করে গেলাম, দেখলাম নন্দিনী আছে, নন্দিনীর সাথে কথা টথা বললাম, একটু তেলে ভাজা এনে সবাই মিলে আড্ডা মেরে খেলাম টেলাম। তারপর আমি যখন বড় হলাম, আসলে আমার বড় চেহারাটা যেই বাড়লো, তখন নন্দিনী বললো একদিন নন্দিনী দি বলতে, তাহলে তুই আমাকে নন্দিনী বলবি, এই নন্দিনী দি বলবি, আমার তোমার অসুবিধা আছে, আমার দিদি বলতে কোনো ব্যাপার না, আমার আমার নন্দিনী বলতে কোনো আপত্তি নেই বলে হ্যাঁ ঠিক আছে। তারপর থেকে ধরো আমরা অনেকগুলো ছবি করেছি একসঙ্গে, তখন আমি ওকে নন্দিনীও বলতাম, ও আমাকে রত্না বলতো। তাস খেলতে খুব ভালোবাসতাম, আমার আউটডোরে গেলে বলতে গেলে আমার তাসের হাত হাতে খড়ি ওই নন্দিনী, আমি, চাচা মানে কেদারনাথ আগারওয়াল যিনি আমাদের প্রডিউসার ছিলেন, এই করে ধরো ওখানে বোধহয় আমরা 8-10 দিন আউটডোরে কাজ করেছি। ওই 8-10 দিনে ধরো রোজই আমরা শুটিং করে ফিরে এসে সবাই তাসের আড্ডায় বসতাম, সেখানে হই হই খাওয়া দাওয়া আড্ডা এটা তো ছিলই। তারপরে আরও ধরো কলকাতায় এসে ছবি করেছি, কুকুর ছিল একটা ভীষণ ভালো, আর আমাদের ফ্লোরে একদিন কুকুর নিয়ে এসেছে রবিদা, ওটাকে একদম পছন্দ মানে কুকুর রবিদা খুব ভয় পেতেন, তা নন্দিনী ওকে নিয়ে এসছে সঙ্গে করে,
ও যেটাতে খাচ্ছে সেটাতেই ওকে খেতে দিচ্ছে, বাড়ির কুকুর কোনো ব্যাপার না। কিন্তু রবিদা ভীষণ ভয় পায়, রবিদা খালি সমানে বলছে, আহ নন্দিন এটাকে এরকম করে, নন্দিনী তুই এটাকে নিয়ে যা এখান থেকে, সে মানে এ করে আমরা হই হই করে এরকম। তা প্রায় এরকম ঘটনা ঘটতো আমার সঙ্গে, দেখা সাক্ষাৎটা ওর খুব কম হতে লাগলো, খুবই কম হতে লাগলো। ওই ধরো কালে ভদ্রে একবার করে দেখা হতো। এরকম কাজ করতে করতে একদিন হঠাৎ আমি শুটিংয়েই শুটিং করছি, আমারই সিরিয়ালে শুটিং করছি, সে করতে করতে কে এসে যেন বললো যে নন্দিনী মারা গেছে। আমি প্রথমটা বিশ্বাসই করতে চাইনি, নন্দিনী কী করে মারা গেল, কেন মারা গেল, কী বাবা। তারপরে খবর নিয়ে জানলাম যে হ্যাঁ নার্সিংহোমে গিয়ে ও শুনলাম যে মারা গেছে। অভিনেত্রী হিসেবে ওকে আমি খুব মানে একটা সিরিয়াস ভালো অভিনেত্রী হিসেবে রাখি, কারণ ও অভিনয়টা সত্যি খুব ভালো করতো, বিশেষত সিরিয়াস রোলগুলো ভীষণই ভালো করতো। যেমনি ও মাল্যদানে ও করেছে, ভীষণ ভালো করেছে, ওর ছুটিতে তো খুবই ভালো, প্রথম ছবিতে খুবই ভালো করেছিল। ওর শুধু একটুখানি অভিনয় যেটা করতো কি ওই সিরিয়াস অভিনয়টা বেশি করতো, কিন্তু ভীষণ ভালো অভিনেত্রী হিসেবে খুব ভালো অভিনেত্রী ছিল। সঞ্জয় আজও জানে না গুন্ডা লাগিয়ে সেই খুন করিয়েছিলেন রাজীবের বাবা। কিন্তু রাজীব সে কথা জানত কানপুরে। সেদিন হঠাৎ নিউজ পেপারে সঞ্জয় রাজীব হত্যার অপরাধে ধরা পড়েছে জেনে আমি ছুটে আসতে বাধ্য হলাম। একটা নিরপরাধ ব্যক্তি স্বেচ্ছায় খুনের বোঝা ঘাড়ে নিয়ে বেরিয়ে বেড়াবে, এ আমি কিছুতেই সইতে পারলাম না, কিছুতেই না। আজ এ পর্যন্তই, মনে পড়ে নিয়ে আবার দেখা হবে আগামী রবিবার রাত 11:30টায়। নমস্কার। Thank you.